প্রতিবেশীদের থেকে জানা যায় জসীমউদ্দিনের সাথে তার বড় ভাই নুরুল ইসলামের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এমনকি খুনের হুমকিও দেওয়া হয় জসীমউদ্দিনকে। 1 নভেম্বর সকাল 9টার দিকে জসীমউদ্দিনের বাসায় বড় ভাই নুরুল ইসলাম এবং তার ছেলে আল মামুন আসলে পুনরায় তাদের মধ্যে জমি নিয়ে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে নুরুল ইসলাম ও তার ছেলে আল মামুন দা ও ছুরি নিয়ে এলোপাথাড়িভাবে দা ছুরি দিয়ে জসীমউদ্দিনের হাত পা ও মাথায় আঘাত করে, এতে সে মাটিতে ঢলে পড়ে। পরে প্রতিবেশীরা আহত জসীমকে সদর হাসপাতালে ভর্তি করিয়ে দেয়। আমাদের জমি নিয়ে সমস্যা আর কি, জায়গা নিয়ে পারিবারিক ভাইয়ের সাথে, মা বাবা মারা গেছে, জমি বাড়ি বিড়া ওইটা জমি নিয়ে ওই কাটাকাটি ক্ষত কাটাকাটি আর কি হামলা করছে। আমার বড় ভাই, বড় ভাইয়ের ছেলে মামুন, এরা আইসা হঠাৎ করে অতিরিক্ত ভাবে আমার ছোটো বোনের জায়গাটা উনি ইয়ে করতেছে, ডালাই করতেছে, ফিলিয়া দিতেছে। তো ছোটো বোন আসুক, এর সীমানাত এ আসলে তুমি ডালাই দিও, এটা বলছি, সেটাই অপরাধ আমার। ছুরি ছুরি দিয়ে আঘাত করছে, এখানে দা দিয়ে আঘাত করছে হাতে। এই ব্যাপারে কি ব্যবস্থা নেবো, আইনগতভাবে ব্যবস্থা নিচ্ছি আর কি, যে মামলার প্রস্তুতি নিচ্ছি আর কি। নিউজ ডেস্ক, সিসিএন, কক্সবাজার।